নমস্কার, আজকাল প্রশ্ন অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। অ্যাস্ট্রোলজি একটা ভাস্ট সাবজেক্ট, যেখানে কিন্তু সব কিছুই বলা সম্ভব। শুধুমাত্র আমার ডেট অফ বার্থ অনুযায়ী আমারটাই জানবো আমার কেরিয়ার কেমন হবে, আমার বিবাহ কেমন হবে, এটা যেরকম বলা সম্ভব, তার পাশাপাশি রাজ্য, রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন দিকও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা সম্ভব। তবে এটা তখনই সম্ভব যখন সেই অ্যাস্ট্রোলজার অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব হবেন, যার প্রচুর পড়াশোনা থাকবে, রিসার্চ ওয়ার্ক থাকবে, ভাবনা চিন্তা থাকবে, নতুনত্ব দেওয়ার একটা ইচ্ছা শক্তি থাকবে। তার পাশাপাশি অবশ্যই তার কিন্তু প্রতিকার প্রতিবিধানের দিকটিও ভীষণ রকমভাবে স্ট্রং হবে। তখনই কিন্তু তার কাছ থেকে সম্পূর্ণটা পাওয়ার মতন আশা আমরা রাখতে পারি বা দাবিও তার কাছ থেকে আমরা অনেক কিছু করতে পারি। সেরকম একটা শুভক্ষণ সাথে এবং তার প্রভাব, মানে একটা সময়, একটা শুভক্ষণ নাকি কতটা শুভ আমি জানি না, কিন্তু তার কাছ থেকেই আমরা জানবো। তবে বিষয়টা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে অবশ্যই আমাদের সকলের প্রিয় সেই মানুষটি অর্থাৎ শ্রীমতী বৈশালী সরকার, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। প্রত্যালিল পদার্পিতাঙ্গ্রিহি সবরিদো ঘোরহস্য পরা সর্বেন্দি বর কর্তিক খর্পোড়া ভুজা হুঙ্কার বিজত ভবা খর্ব নীল বিশাল পিঙ্গল জটাযুক্ত নগৈ জুড়া জড্ডং নশ্য কপালকে শ্রী জগদং হুন্তু প্রতারাশয়ং প্রত্যালীল পদে ঘোরে মুন্ডুমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি প্রেমে উগ্রতারা নমস্তুতে। একদম দিদি, আমাদের সাথে রয়েছেন, সাথে রয়েছেন আপনারা, ফোন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, অবশ্যই আপনাদের সাথে কথা হবে। তবে দিদি, সবার আগে জানতে চাইবো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং সেটা একেবারে অমাবস্যার মধ্যে, এটা কি শুভ না অশুভ, না কি প্রভাব পড়তে চলেছে? খুবই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা পাচ্ছি, কেন পাচ্ছি সেটাও এক্সপ্লেইন করছি। কারণ দেখা যাচ্ছে ন্যাচারাল জোডিয়াকের অষ্টম ভাব, অর্থাৎ যেটা আমরা মৃত্যুর ঘর হিসাবে ধরে থাকি, বৃশ্চিক রাশি, এবং সেখানে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যায়, সক্ষেত্র হয়ে যায়, কিন্তু সেখানে চন্দ্র নিচস্থ এবং চন্দ্র রয়েছে বুধের স্টারে, সাথে বুধযুক্ত, শুক্রযুক্ত, রবিযুক্ত এবং কেতুযুক্ত, এতগুলো প্ল্যানেটকে কিন্তু একসাথে কিন্তু এই গ্রহণটা, সূর্য গ্রহণ সৃষ্টি হচ্ছে। এবং যে লর্ড অর্থাৎ বৃশ্চিকের যে অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল কিন্তু চলে যাচ্ছে কিন্তু দ্বাদশে, ন্যাচারাল জুড়িয়াকে দ্বাদশে, সেটাও কিন্তু একদম আমরা বলে থাকি অন্তিম যাত্রা বা একদম শেষ লগ্নে, যে মঙ্গলও কিন্তু দেখা যাচ্ছে বুধের স্টারে রয়েছে, অর্থাৎ বুধের ভাইব্রেশন কিন্তু, কারণ রবি রয়েছে বুধের স্টারে, চন্দ্র রয়েছে বুধের স্টারে, বুধ রয়েছে বুধের স্টারে, কেতু রয়েছে বুধের স্টারে, এবং রবি রয়েছে কিন্তু এখানে শুক্র রয়েছে বুধের স্টারে, অর্থাৎ এই যে বুধের একটা প্রচণ্ড একটা ভাইব্রেশন আমরা পাচ্ছি, এটা কিন্তু আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে বা এই যে গ্রহণ মানুষের ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব একটা, যে গ্রহণ আগেও আমরা দেখেছিলাম, তারপরেই করোনা ভাইরাসের এফেক্ট আমরা পেয়েছি, ঠিক একইভাবে বছরের শেষে এই গ্রহণ কিন্তু আমরা পাচ্ছি। 14 তারিখে সন্ধ্যেবেলা 7:04 মিনিটে কিন্তু শুরু হচ্ছে অমাবস্যা যুক্ত কিন্তু এই গ্রহণ, এবং শেষ হচ্ছে কিন্তু রাত্রির 1:10 পরে, অর্থাৎ 14-15 এই দুটো দিনই কিন্তু আমরা প্রায় গ্রহণ কিন্তু পাচ্ছি। আমরা অবশ্যই এর প্রভাব বা আরো বিস্তারিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনায় ফিরবো। তবে তার আগে একটা ফোন নিয়ে নেবো, কে আছেন আমাদের সাথে বলুন। নমস্কার। হ্যালো। হুম, হ্যালো, কে বলছেন? দিদি, আমি নৈহাটি থেকে সোমা হালদার বলছি। আচ্ছা বেশ, বলুন, অনুষ্ঠান নিশ্চয়ই তো দেখেন, কেমন লাগে অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান খুব খুব ভালো লাগে। কেন খুব ভালো লাগে? কেন, আমি তো খুব চাচা ছোলা কথা বলি, তাও ভালো লাগে? আপনি যেভাবে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করেন সেটা খুব ভীষণই ভালো লাগে। বাহ, আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানের সার্থকতা একদম বেশ। হ্যাঁ, পরিচিত কেউ কোনোদিন এসেছেন নাকি নিজেই শুধুমাত্র অনুষ্ঠান দেখেন ভালো লাগে সেই জন্য? আমার পিসি 1.5 বছর আগে ওনার মেয়েকে নিয়ে দিদির কাছে গড়িয়ার চেম্বারে গেছিল। আচ্ছা 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 আচ্ছা, মানে কি কারণে এসেছিলেন? হ্যাঁ, আমি বলতে চাই কিছু কথা। পিসিমণির মেয়ের অনেকটাই বয়স হয়ে গিয়েছিল, বিয়ে হচ্ছিল না, এবং অনেক জ্যোতিষীকেই দেখিয়েছিল, কোনো কাজ পায়নি। তারপর দিদির কাছে নিয়ে যায় এবং দিদির রেমিডি পড়ে তার খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, এবং
এখন বর্তমানে তারা ইউএসএ তে রয়েছে। আরে বাবা, খুব ভালো, খুব ভালো সেটেল হয়েছে। এবং আজকে কি তোমার নিজের বিয়ের সম্পর্কে? আজকে তোমার, আজকে আমার, আজকে আমি আমার বর্তির মেয়ের সম্পর্কে জানবো। বর্তির মেয়ের সম্পর্কে জানবে? আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ শুনবো। 13/6/2005। 13/6/2005। আচ্ছা সময়টা বলো। 12:45 PM। 12:45 PM কোথায়? হ্যাঁ কোথায়, কোথায় জন্ম? জন্মস্থান বারাসাত। বারাসাত। রাশি লগ্ন কিছু জানা আছে? না দিদি না। আচ্ছা তাহলে সবার আগে রাশি লগ্ন জানো, কন্যা লগ্ন, ঠিক আছে? কন্যা লগ্ন। আচ্ছা। আর রাশি হচ্ছে ওর সিংহ রাশি। সিংহ রাশি মঘা নক্ষত্র। আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে, ওর জন্মছকে লগ্নেই চতুর্থপতি বৃহস্পতি এবং কেতু যুক্ত অবস্থায় রয়েছে। চতুর্থপতি যেহেতু লগ্নে রয়েছে, ওর মধ্যে কিন্তু মেধা শক্তি খুব ভালো হবে। অর্থাৎ ও কি ও ক্লাস 10-এ পড়ছে, ও কি সামনের বছর মাধ্যমিক এরকম কিছু দেবে? হ্যাঁ সামনের বছর দেবে। ছোটবেলায় তো প্রচন্ড ভুগেছে, ছোটবেলায় ঠান্ডা লাগার প্রবণতা ভীষণ ভাবে রয়েছে। এবং চন্দ্র যেহেতু কেতু স্টারে এবং লগ্নেও যেহেতু কেতু বসে রয়েছে, ওর কিন্তু দেখা যাবে ওর মেধা শক্তি যতটা ভালো হবে, ও খুব ভালো রেজাল্ট করে নিশ্চয়ই। হ্যাঁ দিদি। আচ্ছা আচ্ছা, এক থেকে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কি থাকে ও? র‍্যাঙ্ক করে। হ্যাঁ দিদি, হ্যাঁ র‍্যাঙ্ক করে। এবং ওর মাও কিন্তু খুব ভালো, এবং ওর মা সারাক্ষণ মনে হয় মেয়ে, তোমার দিদি মনে হয় সারাক্ষণ মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে, মানে মেয়ের পড়াশোনা এসবগুলো করবে। আচ্ছা এখানে যেটা মেন যেটা মানে সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দ্বাদশে চন্দ্র, একাদশপতি দ্বাদশে, এটা খুব নেগেটিভ এবং কেতু স্টারে রয়েছে। আর একটা হচ্ছে সপ্তম স্থানে ওর মঙ্গল রাহু রয়েছে। ওর ক্ষেত্রে কিন্তু দেখা যাবে বুধ শুক্র ও আঁকার হাত ভীষণ ভালো হবে, ক্রিয়েটিভ নেচার হবে, খুব লেখালেখি করা বা আঁকার হাত, এগুলো কি ওর ভালো আছে? মানসিকতা ওর মধ্যে থাকবে। কিন্তু এখানে যেরকম প্লাস পয়েন্ট দেখাচ্ছে, এখানে মাইনাস পয়েন্ট অনেকগুলো আছে। সেটা হচ্ছে পূর্ণ কালসর্প দোষ রয়েছে, মঙ্গল রাহু ছন্নছাড়া দোষ। ও পরীক্ষার আগে আগে ও প্রচুর পড়াশুনো করে, প্রচুর লেখালেখি করে, কিন্তু ঠিক পরীক্ষার আগে এই ধরনের স্টুডেন্টরা নার্ভাস হয়ে যায়, টেনশনে পড়ে যায়, বমি পায়, মানে পটি যায় বারবার, জ্বর এসে যায়, এই প্রবলেমগুলো। অর্থাৎ ওর যতটা আছে ততটা কিন্তু ও এক্সপ্লেন দিতে পারে না ওর খাতার মধ্যে, ডিউ টু হচ্ছে নার্ভাসনেসের জন্য। কেন না একাদশপতি দ্বাদশে সেও রয়েছে কেতু স্টারে, এবং ওর লগ্নেও কিন্তু দেখা যাচ্ছে কেতু এবং মঙ্গল রাহু ছন্নছাড়া দোষ, এই জায়গাগুলো পূর্ণ কালসর্প দোষ। সামনেই কিন্তু 13 তারিখ বকুল অমাবস্যা, কালসর্প দোষ বা এই ধরনের স্টুডেন্টদের যারা এই ধরনের প্রবলেম, প্রচণ্ড পড়াশুনো, অবিডিয়েন্ট, সব কিছু বাড়িতে মায়ের সামনে সব ভালো করবে, কিন্তু অচেনা জায়গায় গিয়ে বা স্কুলের খাতায় তখন কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার মনে হয় একটু, আপনি তো বললেন যে আপনার পিসিএ ছিল না, হ্যাঁ হ্যাঁ, তার যেরকম কাজ হয়েছে ভগবান রূপে মানে, সেটা না আমি যা কিছু করি ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা না থাকে আমার দ্বারা কিছুই হবে না। ঠিক আছে, আপনাদের সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসা দেখেন, খুব ভালো কথা, এবং সবসময় সাপোর্ট রাখবেন, এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আজকে 21 বছর ধরে এত মানুষ এসে কাজ পেয়েছে, এটা ঈশ্বরের কৃপা ছাড়া কখনোই সম্ভব না। দেখুন, ভগবানের যদি আশীর্বাদ আপনার মাথার উপরে থাকে, তার ইচ্ছাতে সমস্ত কিছু সফল হয়। এবং আপনি শুধু নন, যাদের এই ধরনের প্রবলেম রয়েছে এডুকেশন সেক্টর ক্ষেত্রে, পড়াশুনো করছে কিন্তু ভালো রেজাল্ট আসবে না, যে ডিউ টু হচ্ছে নার্ভাসনেস, টেনশন, পরীক্ষার আগে অসুস্থ হয়ে যাওয়া, নার্ভ ফেল করে যাওয়া, এই জায়গাটা আমার মনে হয় সামনেই যে 13 তারিখ রয়েছে বকুল অমাবস্যা, ভীষণ ভালো একটি অমাবস্যা, এই গ্রহণ যুক্ত অমাবস্যা দোষে ব্যারাকপুরে কালকেই তো ডেট রয়েছে, কালকেই তো 3rd December। আপনি কি যোগাযোগ করতে চাইছেন আপনার দিদিকে বলবেন অবশ্যই, আমাদের যে বুকিং নাম্বার গুলো আছে স্পেশাল বুকিং হিসাবে, কিছু হয়তো যে তো স্টুডেন্ট পর সামনেই ওর মাধ্যমিক, এই ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু প্রেফারেন্স দেবো।
ঠিক আছে ওকে বেশ সঙ্গে থাকুন দিদিভাই এটা কিন্তু প্রত্যেকের জন্য শুধুমাত্র উনি লাইভে ফোন পেলেন বলে এই অগ্রাধিকার ওনার তা কিন্তু নয় যাদের সামনে পরীক্ষা বা ক্রিটিক্যাল সিচুয়েশন আমি আজকে থেকে না আমার একটা ট্র্যাক রেকর্ড রয়েছে যারা আমাকে চেনেন বা জানেন বা আমি দীর্ঘ 21 বছর আপনাদের সাথেই রয়েছি সেই কারণে বলবো যে একটা শিক্ষা ক্ষেত্রে বরাবরই মানুষকে কিন্তু সঠিক পথ দিয়েছি এবং মানুষকে প্রেসক্রিপশন আমি লিখে দিই এত পার্সেন্টেজ পাবে এবং তারা কিন্তু সেটাই পরবর্তী সময় তবে হ্যাঁ তার জন্য দুদিন চার দিন বা এক মাস আগে এলে হয় না আমি একটা সিস্টেমে চলি কারণ প্রত্যেকটা জিনিসই সময় এবং সিস্টেম ছাড়া লাইফে সাকসেস হয় না এই সময় এবং সিস্টেমকে ধরতে গেলে অন্তত বছরখানেক আগে বছর দুয়েক আগে থেকে কিন্তু স্টুডেন্টদের আসতে হবে যোগাযোগের প্রয়োজনীয়তা আমার এবং আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি কিন্তু একটা কি করি না তিন মাস ছাড়া ছাড়া আমাদের কিন্তু রিপোর্টিং সিস্টেম থাকে রিপোর্টিং দিতে হয় এবং যথারীতি কিন্তু তারা এক্সেলেন্ট রেজাল্ট করে এই যে বিয়ের যে সিজন চলছে প্রচুর কার্ড এসছে ঠিক আছে এই যে মানুষকে যে এতটা সফলতা দিতে পারছি বহু মানুষ বহু বয়স হয়ে গেছে এবারেও যেমন 37-37 বছর বয়সের মেয়েদেরও কিন্তু বিয়ে দিচ্ছি যাদের একবার বিয়ে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে সেই জায়গা থেকে প্রচন্ড ভয় ছিল তাদেরও বিয়ে দিচ্ছি এই কালকে বিয়ে হয়েছে ঠিক আছে তা সেই জায়গা থেকে বলবো এসে তারও বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে কাজে এই জায়গাটা দিতে গেলে না জ্যোতিষের পড়াশোনা দরকার শিক্ষার প্রয়োজন রয়েছে এবং এই মুহূর্তে যে প্ল্যানেটারি পজিশনে আমরা চলে এসেছি ন্যাচারাল জোডিয়াকের বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন এই পাঁচটা রাশিতে সমস্ত প্ল্যানেট চলে গেছে বৃহস্পতি শনি একদম কাছাকাছি চলে এসছে 4-5 ডিগ্রির মধ্যে ওরা রয়েছে একজন 4 ডিগ্রি সামথিং একজন 5 ডিগ্রি সামথিং এটা একদম টোটালি কনজয়েন্ট হয়ে যাবে 21 তারিখে এখানে আমি বলবো যে প্রচুর পরিবর্তন আমরা দেখতে পাবো অলরেডি আমরা পাচ্ছি সর্বস্তরে আমি বারবার আপনাদের বলছি আপনাদের মধ্যে চেতনা আনুন মানুষ যে ভুল করেছেন ভুল করতেই পারেন কিন্তু সেখান থেকে ফিরে আসার রাস্তাও আছে ভুল যে স্বীকার করে আবার এগোনোর রাস্তা রয়েছে নিজেকে শুধরে নেওয়ার জায়গা আছে একদম দিদি এই কথাটা কিন্তু বারবার বলছেন নিজেকে শুধরে নাও সৎপথে থাকো তাহলে ভালো হবে শনি কষাগাতে মারবেই কাউকে ছাড়বে না শনি কোনো মানে অহংকার কোনো পয়সা কোনো ফুল মিষ্টির দ্বারা সন্তুষ্ট হন না তিনি সন্তুষ্ট হন আপনার কর্মের দ্বারা সততা ডিউটির দ্বারা সততার দ্বারা ডিউটি কার প্রতি কি আপনার ডিউটি এমন না যে আপনি সারাদিন ধূপধুনো নিয়ে বসে আছেন আপনার লাইফে সাকসেস চলে আসবে কখনো না আপনার কি ডিউটি আছে সেটা আপনাকে ঠিক করে দেবে হবে এবং ন্যাচারাল জুড়িয়াকে যেহেতু দশম ঘরে সে এসছে সে কিন্তু 100% এই সময় থেকে 13 তারিখ থেকে আপনারা প্রত্যেকে লাইভ অনুষ্ঠানে বলে যাচ্ছি প্রত্যেকে ফলো রাখতে থাকুন এই একটা মাস অনেক বেশি কিন্তু ওলট পালট অনেক সর্বস্তর মানে ব্যবসায়িক থেকে আরম্ভ করে রাজনৈতিক স্তর থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে চোরাচারবাই মানে সমস্ত দিক থেকে দেখে নিন আপনারা যারা একটা ফোন আছে বিশ্বাস করেন না তাদের জন্য আমি বলে থাকবো যে বৈশালী সরকারের প্রেডিকশন আপনারা মিলিয়ে নেবেন কারণ পাস্টের সমস্ত প্রেডিকশন আপনারা দেখে থাকবেন যে কিভাবে মিলিয়ে দিতে পেরেছি তবেই তো মানুষ হাজার হাজার মানুষ আসে আমার কাছে এতটা সাকসেস পায় কাজে সেই জায়গা থেকে বলবো অবশ্যই এই সময় থেকে নিজেরা ফলো করুন তাহলে কিন্তু জ্যোতিষের প্রতি বিশ্বাস আপনাদের অবশ্যই আসবে একদম আমি কিন্তু অ্যাড্রেস গুলো বলবো কিন্তু অনেকক্ষণ যেহেতু আপনি ওয়েট করছেন আমি আগে আপনার ফোনটা একটু নিয়ে নেবো কে আছেন বলুন নমস্কার হ্যাঁ নমস্কার ম্যাডাম কে বলছেন জি নমস্কার আমি লেকটাউন থেকে অপর্ণা দত্ত বলছি আচ্ছা কেমন লাগে অনুষ্ঠান অপর্ণা হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে আমার পরিচিত অনেকে গিয়েছিল তারা উপকৃত অনেকেই এসেছিল এবং তারা সকলে উপকৃত উপকৃত হ্যাঁ আমার পিসির ছেলে সরকারি চাকরিও পেয়ে গেছে আরে বাহ ভেরি গুড খুব ভালো কথা আজকে আমি একটু আমার নিজের ব্যাপারে জানতে চাই বলুন ডেট অফ বার্থ রাশি লগ্ন জানা আছে আচ্ছা তুলা রাশি তুলা লগ্ন আচ্ছা চিত্রা নক্ষত্র চোখগুলো ভীষণ সুন্দর চিৎচিত হওয়া হাতের কাজ খুব পরিষ্কার তাই তো যেটুকুনি করো খুব সুখী হবে খুব সৌখিন হবে খুব ব্যালেন্সিং ক্যারেক্টার হবে ভীষণ সোশ্যাল হবে তাই তো মানে চরিত্র খুব সুন্দরভাবে তুলে ধরা সম্ভব একজন অ্যাস্ট্রোলজার পারেন কিন্তু সবটা বলতে কারণ তুমি সব কটা কথা মানছো তো দিদি যে কটা কথা বলছো অবশ্যই ম্যাডাম ঠিকই বলছেন এবং তোমার চতুর্থ স্থানে বৃহস্পতি নো ডাউট পড়াশোনা বৃহৎপতি
বা মানে তোমার মাও কিন্তু ভীষণ ভালো মানুষ, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এবং সৎ মানুষ। তোমাদের বাড়ির পাশে কোনো স্কুল বা তোমার মন্দির কিছু আছে? এখানে তোমার যেটা দেখা যাচ্ছে তুমি মানে প্রফেসরি লাইনে যেতে চাইছো, হিংসা শত্রুতা জ্ঞাতি শত্রুতা এটা ভীষণ ভাবে রয়েছে মানে পরিবার থেকে। হ্যাঁ মানে এটা অনেকে করে, বহিরাগত শত্রু। হ্যাঁ এবং তোমার মানে ডিগ্রি খুবই ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে, কিন্তু কর্ম পাওয়ার ক্ষেত্রে ভীষণ বাধা থাকবে। একটা জিনিস বলো আমাকে, তোমার কি অ্যালার্জির একটা প্রবলেম আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ হ্যাঁ, সেটা যেরকম মিলেছে সেরকম কিন্তু তোমার কর্মক্ষেত্রে, এবং তুমি সব সময় অ্যাভয়েড করবে কোনো কালো রোগা ব্যক্তি থেকে, ঠিক আছে? এটা মাথার মধ্যে রাখবে যে আন্টি আমাকে বলেছিল যে কালো কোনো ব্যক্তি থেকে কোনো হেল্প পাবে না তুমি কোনোদিন। তুমি খেয়াল করে দেখো তোমার রোগা কালো লম্বা লোকের দ্বারা, হাতগুলো একটু লম্বা লম্বা হবে, এরকম কোনো ব্যক্তি তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে, সেও কিন্তু তোমাকে প্রচন্ড হিংসা করে। হ্যাঁ আছে তো, আছে তো, আছে। হ্যাঁ এটা হতেই হবে। এবং এই জায়গাটা আমি বলবো অবশ্যই 6-12টা ঠিক করতে হবে। 6-12টা ঠিক করলে তোমার প্রফেশনের জায়গাটা খুবই ভালো আছে, এবং তোমার আমার মনে হয় না খুব একটা পড়াশুনোর জন্য জ্যোতিষ পরামর্শ কোনোদিন খুব একটা জ্যোতিষীদের দরজায় দরজায় যেতে হয়েছে, তাই তো? না সেটা যেতে হয়নি, এখন আমি একটু বাধার মধ্যে পড়ে আছি। পরীক্ষাটাই তো বললাম, এখন তোমাকে আসতে হবে, কারণ তোমার তোমার খাতা দেখে অন্য লোক চাকরি পেয়ে যাবে লিখে, কিন্তু তোমার হবে না। এই জায়গাটার যে বাধা রয়েছে, এই যে শনি কেতু, এটাকে আমরা বলে কি হচ্ছে মানে সাধু সর্পদোষ, এই সাধু সর্পদোষকে সঠিক প্রতিকার করতে হবে। এবং দ্বাদশে রাহু রয়েছে যে ষষ্ঠ স্থানকে দৃষ্টিদের যে স্থাপিত সৃষ্টি করছে, এই দুটো জায়গায় তুমি মানে ঠিক করো, করলে কিন্তু আমি বলবো তুমি 100% কিন্তু, এটা বলা হয়তো উচিত না কিন্তু প্রফেসরই অবশ্যই হবে। তুমি বই পড়তে ভীষণ ভালোবাসো, সঙ্গে থাকো, তাই তো? মানে তোমাকে কসমেটিক জিনিস দেওয়ার থেকে তোমাকে বই উপহার দিলে তুমি বেশি খুশি হও। আমি নিজেও ভীষণ পড়াশোনা করতে ভালোবাসি, মানে জ্যোতিষ আমার ভীষণ মানে মানে কি বলবো ভালোবাসার জগৎ। এবং আমি আমি একটু চট করে একটু বলে রাখি দিদি, যেহেতু পরপর ফোন ঢুকছে আমি একটু আগে বলে রাখবো যে কোথায় কোথায় আপনারা দিদিকে পাচ্ছেন। যেহেতু 3rd December কিন্তু ব্যারাকপুর, ব্যারাকপুরের থেকে প্রচুর বন্ধুরা ফোন করে বলছেন আমরা যোগাযোগ করতে চাই, তো যোগাযোগ করতে চাই এই মুহূর্তেই কিন্তু ফোন করুন, দেখুন এক দুজনে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া যায়। তো তার জন্য যারা এডুকেশনের জন্য, অন্য পারপাসে না, এডুকেশন মাধ্যমিক যে উচ্চ মাধ্যমিক বা জয়েন দেবে সামনে, তাদের জন্য যেহেতু এই বকুল অমাবস্যাটা স্পেশালি কিছু কাজ করব, শত্রুতার জন্য রাজবগলা, বিদ্যার জন্য একটি স্পেশাল কাজ করব, তন্ত্র মতে বিদ্যার নীল সরস্বতীর কাজ করব। কাজেই যারা এডুকেশনের জন্য চাইছেন তারাই স্পেশালি যোগাযোগ করুন 3rd December ব্যারাকপুরের জন্য, 5th December বেহালা চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে, 6th December গড়িয়াহাটের চেম্বার রয়েছে, 7th December ডানলপের চেম্বার কিন্তু আপনাদের জন্য রয়েছে, 9th December শ্যাডাফুলিতে আপনারা পেয়ে যাচ্ছেন, 10th December হাওড়ার চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে, 11 তারিখ কলকাতার বন্ধুরা কিন্তু একেবারে হাতিবাগান মধ্যমণি একটি স্থান, হাতিবাগানের চেম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পাচ্ছেন, 12 ডিসেম্বর কিন্তু আসানসোল, আসানসোলের বন্ধুরা অবশ্যই 12 তারিখ কিন্তু পাচ্ছেন, ডিসেম্বর মাসে যোগাযোগ করবেন আপনারা, পেয়ে যাচ্ছেন 17 ডিসেম্বর মেছেদার বন্ধুরা, 21 ডিসেম্বর আপনারা যোগাযোগ করুন কৃষ্ণনগরের বন্ধুরা অর্থাৎ নদিয়ার বন্ধুরা। চলে যাই জানুয়ারি মাসের কথায়, জানুয়ারি মাসেও কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে, 5th January জামশেদপুরে চেম্বার রয়েছে, 9th January কিন্তু শিলিগুড়ি ও নর্থ বেঙ্গলের বন্ধুরা চেম্বার পাচ্ছেন, 12 জানুয়ারি তারাপীঠে চেম্বার রয়েছে, 13 জানুয়ারি বহরমপুর মুর্শিদাবাদে চেম্বার রয়েছে,
17 জানুয়ারি হলদিয়া চেম্বার রয়েছে এবং 19 জানুয়ারি গুয়াহাটি। আসামের বন্ধুরা কিন্তু অবশ্যই চেম্বার পাচ্ছেন। পাচ্ছেন টিভি স্টুডিও কিন্তু 4টি নাম্বার শুধুমাত্র আপনাদের অনুরোধে যে নাম্বার বিজি পায় দিদি, নাম্বারের সংখ্যা বাড়ালে ভালো হয়। তো আপনাদের এই কথাটাও কিন্তু দিদি ফেলেননি, পরপর 4টি নাম্বার। তো অনলাইনে এখন কনসালটেন্সি চলছে একদম, সবসময় ফোনগুলো ব্যস্ত থাকে, সেই জন্য আপনাদের জন্য মানে আমি আছি তো শুধুমাত্র আপনাদের জন্য। দেখুন আপনারা যতদিন আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমার জীবনের শেষ পর্যন্ত ততদিনই কিন্তু থাকবো, আপনাদের জন্য কাজ করে যাব। আর প্রফেশনাল কোর্স জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। দাইসেন্স আমাদের সাথে ফোনে, হ্যাঁ আছেন, আর দাস এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সমস্ত সোশ্যাল সাইটে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এবার বলুন কে আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো সুস্মিতা দি, আপনাকে নমস্কার। আচ্ছা দিদি, কে আমার প্রণাম, আমি দুর্গাপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো, তার আগে বলে রাখি আমার এখান থেকে দিদির কাছে একজন গিয়েছিল, এই মাত্র দিদি বলবি যে অনেক বয়সে হচ্ছে, তাদেরও বিয়ে হচ্ছে না। তো আমার এখান থেকে আমার পাশেই একজন আছে, তো অনেকটা বয়স হয়ে গেছিল, বিয়ে হচ্ছিল অনেকদিন ধরে, অনেকের কাছে গিয়েছে কিন্তু কোনো ফল পাইনি। সত্যি অদ্ভুত ভাবে দিদির কাছে গিয়ে অনেকটা বয়সেও যে মানে বিয়ে একটা ইয়ে সুন্দর একটা জীবন ছিল দিদির কাছে গিয়েই, তো সেই জন্যই দিদির উপরে এত, এমনিতেই তো দিদির প্রোগ্রাম ভীষণ ভালো লাগে, সব সময় দিদির প্রোগ্রাম ফলো করি, মানে এই সময়টা দিদির সামনে বসে দিদির প্রোগ্রাম দেখবোই এরকম একটা, সব তার ছেলে দিয়ে খুব ভালো, আর দিদির প্রোগ্রাম খুবই ভালো লাগে। তো আজকে আমার ছেলে সম্বন্ধে বলুন, জানাচ্ছি এবারে প্রায় দুর্গাপুরে প্রায় 12 জনের মতন মেয়ে ছেলে মিলিয়ে কিন্তু বিয়ে আচ্ছা মানে হয়েছে এই সিজনে, মানে প্রচুর সময় একদম কম, ঝট করে বলেন বলুন 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 1997 সময় বলুন। ভোর চারটে হ্যাঁ আচ্ছা। আর জন্মস্থান জন্মবার শুক্রবার প্লেসটা বলুন, প্লেসটা জন্মস্থান লুধিয়ানা, পাঞ্জাব লুধিয়ানা, পাঞ্জাব লুধিয়ানা, লুধিয়ানা হ্যাঁ লুধিয়ানা পাঞ্জাব পেয়ে গেছি। রাশি লগ্ন নোট করুন, রাশি লগ্ন জানা আছে, সিংহ রাশি জানা আছে, সিংহ রাশি আছে, মেষ লগ্ন আছে, তাই তো? হ্যাঁ 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 মেষ লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র নরগ্রহ, এই ছকটা ভালো কর্ম। ও কি চাকরির চেষ্টা করছে এখন? ও তো দিদি চেষ্টা করছে, দিদি একটু জামা তো করেছে, ও কি সায়েন্স করেছে, বিটেক করেছে, বিটেক করেছে, আরে বাবা আরে বাবা, এখানে এবং চাকরির খুব চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ দিদি ডিফেন্সটা ভীষণ চেষ্টা করছে, ও কি হবে এটা একটু শুধু আমাকে বলতে হবে। কিসের চেষ্টা করছে? ডিফেন্সে এখানে আমি একটু আগে যে আগের ছকটাও 97 দেখুন, ওই শনি কেতু দ্বাদশে ষষ্ঠ স্থানে কর্মস্থানে রাহু, এই দুটো পিলার ঠিক করুন, আপনার ছেলেরও খুব ভালো চাকরি হবে। ছকটা খুব আজকে 3টে ছকই পেলাম, ভীষণই এডুকেশন সেক্টর ভীষণই মানে সাউন্ড, আপনার ছেলেও যথেষ্ট ভালো, আইকিউ লেভেল ভীষণ পরিষ্কার, এবং আপনি নিজেও ভীষণ ভালো মানুষ, আপনারও নলেজটা অনেকটা আছে, তাই তো? হ্যাঁ এখানে আমি বলবো এই যে শনি কেতু এবং রাহু এই দুটো জায়গা ঠিক করুন, করলে কিন্তু ওর ভালো চাকরি হবে। বাহ ঠিক আছে, ভালো কথা। ওকে দিদি ভাই খুব আপ্লুত হয়ে ফোন করেছেন, এবং খুব ভালো একটা কথা শুনলাম। পেলাম এডুকেশন সেক্টরের তিনটে স্টুডেন্টই খুব ভালো, একদম। তো সঙ্গে থাকুন, ফোন নাম্বারগুলো নোট করতে থাকুন। তবে 13 ডিসেম্বর দিদি বকুল অমাবস্যা, কিন্তু কি বলো তো পড়াশোনাটা ভালো করলো কিন্তু এদের কর্মজগৎটা সেটা আরো বেশি মন খারাপ, ভীষণ মন খারাপের জায়গা, এই বাধাটা এখন থেকে রিমুভ করতে হবে, এবং তার জন্য আছে বকুল অমাবস্যা, সঠিক প্রতিকার, এবং আছে হচ্ছে বৈশালী সরকার। আপনাদের সাথে সারা 21 বছর ধরে রয়েছি, এবং চেষ্টা করব যে মানুষ আমার কাছে আসবে আমাকে ছেড়ে সে কোথাও যাবে না, এটুকুনি গ্যারান্টি আছে, এটুকুনি তার আমার আশীর্বাদ আছে একদম। আর এটা ভীষণ প্রমাণিত সত্য, এত সুন্দরভাবে সকলের সাথে যোগাযোগটা রাখা, সকলের সাথে এত ভালো ব্যবহার, তার নিজস্ব শিক্ষা, নিজস্ব প্রচেষ্টা সবকিছুর মধ্যে দিয়ে দিদি কিন্তু নিজের স্বপ্নকে পূরণ করেছে। যে মানুষটা নিজের স্বপ্নকে পূরণ করে ফেলে সে মানুষটা সবার স্বপ্নকেও কিন্তু পূরণ করে ফেলে। আজকে এই পর্যন্ত, বুধবার বৃহস্পতিবার 9টা এবং শনিবার রবিবার রাত 11টার লাইভ অনুষ্ঠান আপনি অবশ্যই দেখবেন। আর তাছাড়া দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে আমাকে অবশ্যই পাচ্ছেন, আপনার ইউটিউব ফেসবুক টুইটার সমস্ত জায়গায় পাচ্ছেন। এখানে যেটা ইনকমপ্লিট থাকবে, যে বিষয় নিয়ে আমরা ভাস্ট ভাবে যেগুলো বলতে পারি না, সেটা সেখানে আমরা আলোচনা একদম। আজকে এই পর্যন্তই, নমস্কার নমস্কার।